জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি দুর্গাপুজো এবার 511 বছরে। আজ সপ্তমীতে রাজপুরোহিত রাজপরিবারের সদস্য প্রণত কুমার বসু পুজোতে এসে অঞ্জলি দেন। একমাত্র এই পুজোতেই অর্ধরাত্রি পুজো করা হয়। রাজবাড়ির দুর্গাপুজো বিভিন্ন ধরনের আচার রীতি মেনেই হয়, যদিও এইবারের পুজোতে ভিড় হচ্ছে না বলে রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল জানিয়েছেন। কে সপ্তমী সকালে সূর্য ওঠার পরেই রাজবাড়ির প্রতিনিধি যে আছেন প্রণত বসু, তিনি প্রথমে বরণ করলেন। তারপরেই আমরা বেল বৃক্ষের থেকে বেলের ডাল সমেত নবপত্রিকা নিয়ে এসে স্নান করিয়ে পুজো আরম্ভ করলাম। সকাল থেকে সূর্য ওঠার পর থেকে পুজো শুরু হয়েছে, এখন সারাদিন পুজো চলবে, ভোগ ঠোক আছে। তারপরে আজকেই আমাদের সন্ধ্যাবাতি পরে আবার আজকে রাত্রে আমাদের অর্ধরাত্রি বিহিত পুজো আছে, যেটা কোনোখানে হয় না, এখানে সেই রাত্রে অর্ধরাত্রি পুজোও আজকেই পড়েছে। হ্যাঁ, মানে করোনার ইয়েতে আমরাই এমনি নানা রকম ইয়েতে বলে দিয়েছি, লোক খুব কম আসছে, যারা আসতেছে তারা মন্দির বাড়ির থেকে প্রণাম এবং পুজো দিয়ে চলে যাচ্ছেন। অন্যবারের তুলনায় লোক খুব কম আসছে। আমাদের হচ্ছে এখানে কালিকা পুরাণ মতে পুজো করা হয়, এখানে হচ্ছে মাকে সব আমিষ ভোগ দেওয়া হয়।